আমরা সবাই জীবনে কখনো না কখনো স্বপ্ন দেখি তারকা হবার কিংবা তাদের মতো জীবনযাপন করার। এমনকি অনেকেই আমরা তাদের জীবন দ্বারা প্রভাবিত হই, বিশেষ করে তাদের নিয়মে তৈরি করা শারীরিক গঠন দ্বারা। যাই হোক, এখন মনে করুন তো আপনি তাদের মতো নন, তারা আপনার মতো। এখানেই আসল মজাটা। কেমন হতো যদি বলিউডের তারকারা আমাদের মতো সাধারণ মানুষ হতো, ঠিক আমাদেরই মতো? হ্যাঁ, সেটাই আজ আলোচনা করব এই ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখছি, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আজকে আমরা এই ভিডিওটিতে বলিউড তারকারা যদি সাধারণভাবে জীবনযাপন করতো তাহলে তাদের দেখতে কেমন হতো, এমনই কিছু হাস্যকর ছবি নিয়ে আলোচনা করব। প্রথমেই শিল্পা শেট্টি, তার চোখের ভুরুর দিকে একটু লক্ষ্য করুন। দ্বিতীয় স্থানে রয়েছে রণবীর কাপুর, বোকাশোকা রণবীরকে বেশ ভালোই লাগছে। তৃতীয় স্থানে রয়েছেন পরিণীতা চোপড়া, কারো কি একটা আয়ার দরকার আছে? চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনার পুরুষ ভক্তদের মনে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর পঞ্চম স্থানে রয়েছেন বলিউড কিং শাহরুখ খান, কবে শাহরুখকে এমন ধূসর চুলে দেখব, আমার মনে হয় তো কখনোই দেখব না। এরপর ষষ্ঠ স্থানে রয়েছেন আমির খান, টাকসহ আমির চাচা মনে হচ্ছে শুধুই উঠতেছেন। সপ্তম স্থানে রয়েছেন দীপিকা পাডুকন, দেখে মনে হচ্ছে কাজের বোয়া। অষ্টম স্থানে রয়েছেন রানী মুখার্জি, মেকআপই মনে হয় দুনিয়ার মেকআপ শক্তি। নবম স্থানে রয়েছেন বিপাশা বসু, বিপাশা বেশ টেনশনে আছে মনে হচ্ছে। দশম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ঠিক যেন একটা আস্ত পটলের মতো দেখতে। একাদশ স্থানে রয়েছেন কারিনা কাপুর, ভালো করে ঘুমানোর দরকার এনার। অ্যান্ড সর্বশেষ স্থানে রয়েছেন জন আব্রাহাম, চাকরি থেকে অবসর নিয়েছেন বোধ হয়। সো ভিউয়ার্স, এই হাস্য রসকর ছবিগুলো আপনার কাছে কেমন লেগেছে? সে বিষয়ে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।